আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো আজকে আমার বার্থডে। এখন বাজে সকাল 9টা আর আমার ব্লগটা আমি এখন স্টার্ট করছি। তাহলে চলো দেখতে থাকো আমার বার্থডেতে আমি সারাদিন আজকে কি করলাম। তাহলে এটা হচ্ছে কাল রাত থেকে শুরু করছি, এখন বাজে রাত 12টা। দেখতেই পাচ্ছ সবাই, মানে ওখানে একজন হচ্ছে রীতাজিদ্দা আর ওর ওয়াইফ তানিয়া। রীতদা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব ভালো বন্ধু আর আমারও দাদা বলতে পারো, আমি প্রতি বছর ওকে রাখি পড়াই, তাই আমারও দাদা। আর তানিয়া হচ্ছে আমারও খুব ভালো বান্ধবী, আমরা সবসময় একসাথেই ঘুরতে যাই, খাওয়া দাওয়া ঘোরা সব কিছু আমাদের একই সাথে, কোনো অনুষ্ঠান কোনো পার্টি বার্থডে অ্যানিভার্সারি সব কিছু আমরা একসাথেই ইয়ে করি। আর আমাকে দেখতে পাচ্ছ আমার কি অবস্থা, তখন মানে আমি একদম, আমার মধ্যরাত্রি চলছিল তখন, পুরো ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ করে আমার হাজব্যান্ড ডাকলো, বেশ করলো, বলে চলো তোমাকে ছাদে নিয়ে যাই। আমি বললাম ছাদে কী করতে, তখনও মানে ওরা যে এসছে আমাকে তখনও বলেনি। বেরিয়ে দেখি পুরো কেক টেক নিয়ে রেডি একদম, আর ওখানে হোয়াইট কালারের কেকটা হচ্ছে আমার হাজব্যান্ড এনেছে, আর ওখানে যে ব্ল্যাক কালার চকলেট কেকটা সেটা ওরা এনেছে তানিয়ারা। আর মানে পুরো সারপ্রাইজড একদম, ঘুম থেকে উঠে এরকম একটা এভাবে জন্মদিন, মন সত্যি খুব ভালো লাগে। আর আমার বাড়িঘরের অবস্থা দেখতে পাচ্ছ, কিছুদিন আগেই ওয়ালগুলো রিপেয়ার করা হয়েছে, মানে এতটাই ড্যাম্প ঘরগুলো যে ওয়াল পুরো রং করলেই খসে খসে পড়ে যেত, ফুলে ফুলে উঠতো, সেই জন্য পুরো টাইলস লাগানো হয়েছে। আর আমার বর এতটাই বিজি, যার জন্য মানে অন্যান্য জিনিসগুলো বের করে এনে এখনও ঘরে সাজানো হয়নি ঠিক মতন। এই হচ্ছে আমার হাজব্যান্ড, ভিডিও করতে করতে আবার নিজেকেও একটু দেখিয়ে দিল। আমি এখনও মানে পুরো একটা ঘোরের মধ্যেই আছি, এত ভালো একটা সারপ্রাইজ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে শিউলি আর ছোটদাকে দেখতে পাচ্ছ না, কারণ শিউলি ওর বাপের বাড়ি গেছে। আর মানে এখন তো রাত 12টা, তো কাল আমার বার্থডে যেহেতু, ও কাল সকাল সকাল চলে এসেছিলো, তো সেই জন্য ওরা এখনও নেই, ছোটদা আনতে গেছে শিউলিকে। আবার ফিরে এলাম আজ সকালে, ছাদে জবা গাছে ফুলগুলো কী সুন্দর ফুটেছে দেখো, এই গাছগুলো নতুন লাগিয়েছি তো, এত সুন্দর ফুল ফুটেছে দেখে মনটাই খুশি হয়ে যায়। তাহলে এখন বাজে সকাল 9:30, আর তোমরা দেখতেই পাচ্ছ বাবা সকাল সকাল পুরো এক হাঁড়ি রসগোল্লা নিয়ে হাজির। এটা বাবা আমার ছোটোবেলা থেকেই করে জানো তো, আমি ঘুম থেকে ওঠার আগেই বাবা প্রত্যেকবার আমার জন্মদিনে কেন রসগোল্লা নিয়ে আসতো, এসে আমাকে দুটো খাওয়াতো, তারপর বাবার দিন শুরু হতো প্রত্যেকবার। এখনও বাবা মায়ের কাছাকাছি থাকি, থাকতে পারছি ভগবানের আশীর্বাদে, সেই জন্য এখনও সেটার মানে হয়, প্রতিবারই হয়। তো বাবা আমাকে একটা মিষ্টি খাইয়ে দিল, এবার বাবার শান্তি। এবার দাদুভাইকে খুঁজছে, দাদুভাইয়ের মিষ্টি খাওয়ার পালা এখন, এখন তো আবার আমার থেকে দাদুভাইয়ের আদর একটু বেশি। এদিকে আবার সকাল সকাল আমার মা লুচি পায়েস সাথে বেগুন ভাজা রান্না করে পাঠিয়ে দিয়েছে, আর লুচির সাথে বেগুন ভাজা আমার প্রচণ্ড প্রিয়, আর সাথে রসগোল্লা দিয়ে আমি খেতে ভীষণ ভালোবাসি। তো আজকে সারাদিন মা আমার এই পছন্দ পছন্দের রান্নাগুলোই রান্না করে, মানে আজকে তিনটা। এসেছিলাম মায়ের সাথে দেখা করতে, বাবার সাথে তো দেখা হয়েই গেছে সকালবেলা, তো এসে মায়ের সাথে দেখা করলাম, মাকে জড়িয়ে ধরে আদর খেলাম, এবার বাড়ি যাচ্ছি। আর রেহান এদিকে এক্সাম্পের জন্য তৈরি হচ্ছে ব্রেকফাস্ট করে। মায়ের বাড়ি থেকে ফিরে এবার ছেলের এক্সাম নিয়ে আবার বসতে হবে, 11টা বাজতে চললো, এখন ওর অনলাইন এক্সাম শুরু হবে। পরেও যেতে পারতাম কিন্তু মনটা মানছিল না, ভাবছিলাম মায়ের সাথে একটু দেখা করে আসি, যতই হোক বার্থডের দিন তো বাবা মাই আসল, তাদের জন্যই তো আজকে আমার এই দিনটা, জন্মদিন বার্থডে যেটাই, বাবা মাকে ছাড়া এই দিনটা শুরু হয় না কখনো, হতে পারে না। আমি খুব লাকি যে আমার বাবা মাকে আমি কাছেই পাই সবসময়, তার জন্য
ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। তো গিয়ে খুব শর্ট টাইমের জন্যই গেছিলাম, মা বললো বসবি না বস, আমি বললাম না পরে এখানে এক্সাম শুরু হবে পরে আসবো। সকালে দেখা করে মনটা শান্তি মাকে দেখে। আর ইনি হলেন আমার শাশুড়ি মা, আমার জন্য বিকেলবেলা পায়েস বানিয়ে এনেছেন আমাকে খাওয়ানোর জন্য। উনি কারোর বার্থডে ভোলেন না, আর আমার বার্থডেতেও প্রত্যেকবার পায়েস রান্না করেন। আর এখন বাজে সন্ধে 6টা। সরি বন্ধুরা, এর মাঝে সারাদিনে আর কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সারাদিন এখানে এক্সাম পড়াশুনো সেগুলো পাঠানো স্কুলে এগুলো নিয়ে আমার কেটে আছে। তো এখন আমি সন্ধেবাতিটা দিয়ে নিচ্ছি, কারণ একটু বাদে আমার দু চারজন বন্ধুরাও চলে আসবে। এদিকে এখানে সবার ওয়েট করছে, ওরা ধৈর্যে শুয়েছে না সবাই কখন আসবে। অবশেষে দোকানের সব ব্যস্ততা কাটিয়ে আমার হাজবেন্ড চলে এসছে, তার একটু বাদে তানিয়াও এলো ওর ফুচকু বাবাটাকে নিয়ে। আগের দিন আসেনি, অনেক রাত হয়ে গেছিল। তো আজকে ওর জন্যই রেহান এতক্ষণ ধরে ওয়েট করছিল, কখন আসবে অরুণাক্ষর, কখন আসবে ওর নাম অরুণাক্ষর। কিছু রান্না করা হয়নি, রাতে বাড়ি থেকেই আনা হয়েছে। চিলি চিকেন, চিকেন ড্রাই ফ্রাই, বাটার নান, ফ্রাইড রাইস আর চিলি পেপিকর্ন। তো আমার হাজবেন্ড সেগুলো ঠিকঠাক করছে সবাইকে দেওয়ার জন্য। আজকে নাকি ও আমাকে কিছুই করতে দেবে না, আমার নাকি পুরো রেস্ট। তাহলে খাবার পরিবেশন করা হয়ে গেছে, এবার সবাই বসে খাওয়ার পালা। সব আমার বড়ই করে দিয়েছে, আমরা কোনোদিনই এত সাজিয়ে গুছিয়ে খেতে বসি না, কখনো এই তার প্লেট থেকে ওর বাটি থেকে ওর হাতে খেয়ে নিই, জাস্ট মজা করা দিয়ে কথা। তাহলে এই ছিল আমার বর্থডের কিছু মুহূর্ত, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই খুব 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 ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই।